আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু মু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন প্রিয় দীনি ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব অনেক মা ও বোন আমাকে প্রশ্ন করেছেন যে হুজুর পিরিয়ড চলাকালীন অবস্থায় ঋতুবর্তী অবস্থায় দোয়া কালাম বা কোরআন তেলাওত করা যাবে কি না তো বন্ধুরা মা ও বোনদের এই প্রশ্নের উত্তর আজকে দেওয়ার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি বন্ধুগণ প্রিয়ড চলাকালীন অবস্থায় প্রত্যেকটা মহিলার জন্য নামাজ মাফ তাদের জন্য নামাজ পড়া ফরজ নয় যেমন নাকি পুরুষদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত যখন তার উপর নামাজ ফরজ হবে তখন থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত কোনো নামাজ মাফ নেই তাকে নামাজ পড়তেই হবে যদি সে বেহুশ অবস্থায় থাকে বা আরও কিছু কারণ আছে এর জন্য বিশেষ কিছু কারণে নামাজ মাফ হয়ে যায় কিন্তু মেয়েদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন প্রতি মাস তাদের যে প্রিয় চলে এই সময়ে প্রত্যেকটা নারীর জন্য নামাজ মাফ রয়েছে বন্ধুগণ মেয়েদের পিরিয়ড চলাকালীন অবস্থায় তারা যেরকমভাবে নামাজ পড়তে পারবে না ঠিক তেমনইভাবে তারা কোরআন তেলাওতো করতে পারবে না এখানে কয়েকটি বিষয় আছে যেমন কোরআন পড়া এক জিনিস দোয়া পাঠ করা এক জিনিস তাসবিহ পাঠ করা এক জিনিস জিকির করা আরেক জিনিস মা ও বোনদেরকে বলছি আপনারা কোরআন তেলাওত করতে পারবেন না কিন্তু আপনারা দোয়া পাঠ করতে পারবেন আপনারা তসবিহ পাঠ করতে পারবেন আপনারা আল্লাহ আল্লাহতালার জিকির করতে পারবেন কোনো সমস্যা নেই তবে হ্যাঁ কিছু কিছু দোয়া আছে যেগুলো আমরা নিয়মিতভাবে আমল করি যেমন আয়াতুল কুরসি যেমন সুরায় হাসরের শেষের তিন আয়াত এই আমলগুলি এই সময়ে করা যাবে না পিরিয়ড চলাকালীন সময়ে করা যাবে না এর একমাত্র কারণ হলো এগুলো হলো কোরআনের অংশ যেমন আয়াতুল কুরসি আয়াতুল কুরসি কিন্তু কোরআনের আয়াত শেষে তিন আয়াত এগুলো কিন্তু কোরআনের আয়াত যদিও বা আমরা প্রতিদিন হিসেবে এগুলোকে পাঠ করি এজন্য এগুলো সাধারণ দোয়ার অন্তর্ভুক্ত নয় আর একটি বিষয় হলো কোরআনের যে সমস্ত আয়াত আল্লাহ দোয়া হিসেবে নাজিল করেছেন যেমন রব্বানা হাবলানা মিন ইয়াতিনা দোয়া তো বন্ধুগান এটা কিন্তু কোরআনেরও আয়াত তো এই দোয়াটি মেয়েরা পিরিয়ড চলাকালীন অবস্থায় পড়তে পারবে তবে তার নিয়মটা ভিন্ন তো প্রিয় ভাই বোনেরা কোরআনের যে সমস্ত আয়াত দোয়া হিসেবে আল্লাহ তালা নাজিল করেছেন যেগুলো আমরা দোয়া হিসেবে যখন আমরা মোনাজাত করি তখন পড়ি এই সমস্ত দোয়া মা ও বোনেরা পিরিয়ড চলাকালীন সময়ে পড়তে পারবে তবে সেগুলো ভেঙে ভেঙে পড়তে হবে এটা পড়ার নিয়ম হলো তরিকা হলো সেই সমস্ত আয়াতগুলোকে ভেঙে ভেঙ্গে পড়তে হবে তো প্রিয় মা ও বোনেরা আমি আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তারপরেও বুঝতে যদি কোনো সমস্যা হয় নিচে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে সুন্দর সুন্দর দোয়া হাদিস মাসলা মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন মহান আল্লাহ চাহে তো দেখা হবে পরবর্তী কোনো একটা ইসলামিক ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়সালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাতম مولاي صل وسلم دائما ابدا على حبيبك خير الخلق كل